मुझे मेरे घर पहुंचा दो, मुझे मेरे घर पहुंचा दो, प्लीज मेरी हेल्प कर दो, मुझे मेरी हेल्प कर दो, मुझे मेरे घर पहुंचा दो। मात्र चार मास आगे उत्तर प्रदेशের ফিরোজাবাদের রবিদাসনগরের অজয় গৌতমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই একই রাজ্যের মেনপুরি জেলার ফিরোজপুর গ্রামের ফুলবতী গৌতম ওরফে সুজাতার। গত দুই মাস আগে মা বাবা ও দুই ভাইয়ের সাথে মামাবাড়ি পূর্ব বর্ধমানে গোলসিতে মেলা দেখতে আসে সুজাতা, কিন্তু হঠাৎ লকডাউনে আটকে পড়ে সে। গত এক সপ্তাহ আগে ফোন মারফত জানতে পারে স্বামী খুবই অসুস্থ। স্বামী অসুস্থ জেনেও কোনোভাবেই স্বামীর কাছে ফিরতে পারেনি সুজাতা। তারপর গত 30 এপ্রিল বেলা 11টা নাগাদ খবর আসে তার স্বামী মারা যায়। ওই দিনও বলছিল শরীর খারাপ, তারপর আজকে আমরা হঠাৎ ফোন করলাম, মারা গেছে 10-20 মিনিট পর। কে মারা গেছে? আমার ভাগিন জামাই। এখানে যারা এসেছে এরা কে হয় আপনার? আমার বোনের মেয়ে, তার 4 মাস আগে বিয়ে হয়েছিল। এখানে এসেছিল একটা অনুষ্ঠানে। কোথায় বিয়ে হয়েছিল? এই বিয়ে ফিরোজাবাদে। তারপর কি হয়েছে? তারপর এখানে আসার পর লকডাউন হয়ে যাওয়ার জন্য যেতে পারিনি বাড়ি। আর আমরা চেয়েছিলাম লকডাউন যখন যতক্ষণ না খুলছে কি করে যাবে, কোনো উপায় পাই নাই, ও থেকে পাঠানো কোনো ব্যবস্থা করতে পারি নাই। অথচ পয়সা করি না যে কোনো রকম কিছু গল্প কাটা বুকিং ব্যবস্থা করতে পারছিলাম না। এখন আপনি কি চাইছেন? আমি সরকারের কাছে কিছু যা ওদের যাওয়ার জন্য কোনো একটু ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে চাইছি। আপনার নাম কি, পরিচয় কি? আমার নাম বিকাশ বাহারি। মানে বাড়ি কোথায়? গোলসি স্টেশন, পূর্ব বর্ধমান। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে অকালে স্বামীহারা সুজাতা। পুলিশের কাছেও আবেদন করে মৃত স্বামীকে একবার দেখতে যাওয়ার, কিন্তু পারমিশন মেলেনি তাদের সেখানে যাওয়ার। আমার কাছে এই খবরটা আছে, যথেষ্ট চেষ্টা করছি, আমি প্রশাসনের কাছে ব্যবস্থা করছি যে দিচ্ছে ব্যবস্থা হয় নিয়ে যাওয়ার। একটু আপনারা চেষ্টা করুন, আমি প্রধানকে জানানো হয়েছে কী ব্যবস্থা হলে সবাইকে, প্রশাসনকে সবাইকে জানানো হচ্ছে, কেউ তো বাড়ি দিতে পৌঁছে দেওয়া হয় বা ব্যবস্থা করা হয় সেটাই আপনার কাছে আবেদন করছি। আপনার আপনার নামটা বলুন। রানা ক্ষেত্র পাল। পরিচয়? বর্তমানে সুজাতা এবং তার পরিবারের একান্ত আবেদন প্রশাসনের কাছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব উত্তরপ্রদেশে ফেরানো হোক।